ইতালিয়ার রোডস দ্বীপের পর এবার আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। এই দাবানলের মাত্রা এতটাই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে যে সেখানকার সেনাবাহিনী পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে 34 জন নিহত হয়েছে, এর মধ্যে 10 জন সেনা সদস্য রয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও বহু মানুষ। দেশ জুড়ে ভয়াবহ এই আগুন ছড়িয়ে পড়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দেশটির 10 সেনা সদস্য রয়েছে। আগুন নিভানোর চেষ্টার সময় প্রাণ হারান তারা। মঙ্গলবার 25 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে আলজেরিয়া জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর অন্তত 34 জন নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সোমবার উত্তর আফ্রিকার এই দেশটির 16 প্রদেশে 97 দাবানলের প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে, আর এই দাবানলের ফলে বন, ফসল এবং কৃষি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারেরও বেশি মানুষকে। প্রায় 8,000 দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি বলছে এই ভয়াবহ দাবানলে 26 জন আহত হয়েছেন এবং ফেনাইয়া, বেজাইয়া, জাবারবার ও বুড়াইতে 1500 মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় অন্তত 10 জন সেনা নিহত হয়েছে। সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে। আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এই পার্বত্য অঞ্চল থেকে আগুন উপকূলীয় শহর বেজাইয়া এবং জিজেলের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। মূলত প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ জানিয়েছে আগুনের কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত শুরু করছে তারা। দর্শক, আমার আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজের, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।